আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, যে কোনো মুহূর্তে দেশে ঢোকার পরিকল্পনা। থামছে না শ্রমিক অসন্তোষ, শাসুলে আজও বন্ধ 86 কারখানা, 133টিতে ছুটি। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। এবং পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান 7 দিনের রিমান্ডে, ইনু মেনন ও পলক কারাগারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ 21-এর সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21etv চ্যানেলে। সুযোগ বুঝে ভারত থেকে যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়ার পরিকল্পনা করছেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনালাপ থেকে এমন বক্তব্য বেরিয়ে এসেছে। ফাঁস হওয়া ফোনালাপটি ভাইরাল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, আরও জানাচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব, এমন কথা বলতে শোনা গেছে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার একটি অডিও রেকর্ডে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আওয়ামী লীগ এখন অপেক্ষায় রয়েছে মার্কিন নির্বাচনের দিকে, তাই নজর রাখতে বলেছেন শেখ হাসিনা। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে, আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আবারও বিশদগার করতে শোনা যায় শেখ হাসিনাকে। কেমন ব্যাংক প্রতিষ্ঠা করছে, চাকরি দিচ্ছিল এমডি পদে। জি আপা, এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। ক্লিনটন ফাউন্ডেশনে যে ডোনেশন দিয়েছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পৌঁছাবে, কারা কারা দিচ্ছে, এতে মহাজন বসে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড়লোকের সুদ করে একটা। শেখ হাসিনা এরই মধ্যে লুটপাটের গল্প ফেঁদেছেন। দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। জি আপা, খাবার নাই, জি সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, এখন শুধু সময়ের অপেক্ষা, এমন মন্তব্যই তিনি প্রবাসী ওই আওয়ামী লীগ নেতাকে জানান। এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে ভারত তা বিবেচনা করবে কিনা। উত্তরে বাংলাদেশে সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানান, তবে সেটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হয় বলে জানান জয়শঙ্কর। As you know, there's a change of government in Bangladesh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও 219টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 133টি কারখানায়, তবে গাজীপুরের সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও গাজীপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার পলাশবাড়িতে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস ও টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।
কোনো ওভার টাইম, কোনো কোনো টিফিন, কোনো ডিনার বিল এখানে আমরা কিছু পাই না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে পরিস্থিতি থাকবে। শিল্পাঞ্চলের কোথাও এদিন সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা, তবে বেশ কিছু কারখানার শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি ঘোষণা দিয়ে বের হয়ে যায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসে কারখানাগুলো চালু হয়। দুপুরে গাজীপুরের টঙ্গীতে অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম ও কর্মসংস্থান সচিব। বলেন, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সকল তৈরি পোশাক কারখানা চালু রয়েছে। তারা যেগুলো করছে সেটা টোটালি ক্রিমিনাল অফেন্স, এবং আমরা অলরেডি সেই ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, এই ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তারা বাইরে থাকবে না, তারা ভিতরে থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও আশুলিয়ার কারখানা এলাকায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দ্রুততম সময়ের মধ্যে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, কোনো শ্রমিক তাদের কারখানায় হামলা করেনি, বেকার সংঘের লোকজন এ হামলার সাথে জড়িত। এদিকে এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 6টি কমিশনের ফলাফল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার উপর নির্ভর করবে। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে, এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে, এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকায়। প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি, এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ন্যাশনাল বিজনেস ডায়ালগ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ জানায় আইসিসি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারের মেয়াদেই শ্রমিক মালিকের দূরত্ব ঘুঁচিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান। এই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে গেলাম। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো, কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এই হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিজ্ঞাতর সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা বলেছি যে 302-এর মামলা 34-এর মামলা সর্বোচ্চ সাজা হয়, সেই মামলা একজন সন্দেহবশবর্তী হয়ে সেই মামলা তৈরি হতে পারে না এবং আমাদের জামিন নামঞ্জুর করেছেন। এদিকে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পৃথক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। ছাত্র জনতার বিজয় নস্যাতের ষড়যন্ত্র চলছে বললেন ফখরুল, সবাইকে সতর্ক থাকার আহ্বান। জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা, এ সম্মান উৎসাহ বাড়াবে বললেন শান্ত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। দেশে অস্থিরতার সৃষ্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী নয়াপল্টনে দলের সমন্বয় সভা শীর্ষে তিনি মন্তব্য করেন। সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পাশাপাশি তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। ছাত্র জনতার বিজয়কে পরিকল্পিতভাবে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে বলেও আবারও সতর্ক করেন বিএনপি মহাসচিব। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। দলের একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার যেমন প্রয়োজন তেমনি দ্রুত রাজনৈতিক সরকারেরও প্রয়োজন সমাজের ও দেশের স্বার্থে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। আমরা 15 তারিখে গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে, এটা আপনারা মনে রাখবেন, এটা আপনারা জানাবেন প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে। এ সময় খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সব বিষয়ে সংস্কার দীর্ঘ সময় সাপেক্ষ মন্তব্য করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে সংগঠনের একটি অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার পতনের পরও বিদেশি নানা ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য, তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান জানান এই জামায়াত নেতা। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সম্মেলনে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শাহজাহান। ফ্যাসিবাদী সরকারের শাসন ও শোষণ মানুষকে বুঝিয়ে দেয়া শিক্ষার্থীদের কর্তব্য বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের চিত্র দেবে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সমাজে বিদ্যমান, রাষ্ট্রে বিদ্যমান, পরিবারে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে, চাঁদাবাজি রয়েছে, টেন্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র নাগরিকের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। এদিকে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সার্জিস আলম বলেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাই সকল অন্যায় প্রতিহত করতে সবাইকে সোচ্চার হতে হবে। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। এদিকে বগুড়ায় স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের কারণে সভা না করেই ফিরে যান কেন্দ্রীয় ও রাজশাহী জোনের সমন্বয়কেরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া হবিগঞ্জে মতবিনিময় সভার স্থান নির্ধারণ নিয়ে দু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কর্মী সমর্থকরা না থাকায় শুধুমাত্র পরিচয় পর্ব শেষে ফিরে যান কেন্দ্রীয় সমন্বয়কেরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আংশিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি চালু করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ইউনিট থেকে উৎপাদিত প্রায় 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800-900 মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে আপাতত কয়লার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় দলের অধিনায়ক জানান, এ সম্মান খেলায় আরও উৎসাহ যোগাবে। বিস্তারিত আবু হোরাইরা তামিমের রিপোর্টে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক অর্জন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই সম্মান আরও ভালো খেলার উৎসাহ যোগাবে। এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে। দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় খেলোয়াড়দের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনি জানেন এবং আমরা ইতিমধ্যেই সংবর্ধনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। প্রথমবার টেস্ট দলের সুযোগ পেলেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে বিসিবির 16 সদস্যের দলে সুযোগ হয়নি শরীফুল ইসলামের। টি টোয়েন্টি সিরিজের জন্য বাম হাতে এই পেসারকে ইঞ্জুরিমুক্ত রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। নির্বাচক হান্নান সরকারের মনে করেন, এই সিরিজ দিয়ে ব্যাট হাতেও স্বরূপে ফিরবেন সাকিব আল হাসান। পাকিস্তানের মতো ভারতের মাটিতেও ভালো কিছু করবে বাংলাদেশ দল। আকাশুজ্জামানের রিপোর্ট। পাকিস্তান বধের মাস না পেরোতেই আরও একটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল। এক সপ্তাহ পরেই ভারতের বিপক্ষে শুরু সাদা পোশাকের লড়াই। সেই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে চমক একটাই, উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিকের সুযোগ পাওয়া। তবে রাওয়ালপিঙ্গিতে চোট পাওয়া শরীফুলকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগেই ফিট হবেন এই বাঁহাতি পেসার। স্কোয়াড আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন তো ফিট আছে। তো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি টোয়েন্টিতে ইনশাল্লাহ খেলতে পারবে। শরীফুল না থাকায় দলে এখন পেসার সংখ্যা 4। তাসকিনের সাথে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে সাকিবের নেতৃত্বে আছেন তাইজুল, মিরাজ ও নাইম। ব্যাট হাতেও এবার সাকিব ছন্দে ফিরবেন বলে আশা নির্বাচকদের। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে
পাঁচে ছয় এইসব পজিশনে ব্যাটিং করবে আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব কেটে রয়েছে, এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না। ভারত সিরিজ পাকিস্তানের মতো সহজ হবে না বলছেন হান্নান সরকার, তবে আত্মবিশ্বাসী এই দলকে নিয়ে বাজি ধরতে প্রস্তুত তিনি। তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি। এছাড়া নাজমুল হোসেন শান্তর দলে আছেন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ, যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, যে কোনো মুহূর্তে দেশে ঢোকার পরিকল্পনা। থামছে না শ্রমিক অসন্তোষ, আসলে আজও বন্ধ 86 কারখানা, 133টিতে ছুটি। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। এবং পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান 7 দিনের রিমান্ডে, ইনু মেনন ও পলক কারাগার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2010 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে-online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@একুশে-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশে সাথে।